আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি, যে ডাইনিং টেবিলটার নাম দেওয়া হয়েছে লতা গদি ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটার বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আট চেয়ার বিশিষ্ট এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটা কত কত সাইজ নিয়ে করেছি, কত দাম, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। প্রতিবারের মতো আমি সামি ফার্নিচার মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন এই প্রোডাক্টটার বিষয়ে এ টু জেড আপনাদের শেয়ার করব। সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি। প্রথমত ডাইনিংয়ের টপটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। টপের কারো কাজগুলো আপনারা দেখেন কতটা গর্জিয়াস, কাজের উপরে এই ডাইনিং টেবিলের কাজগুলো করা হয়েছে, দেখেন আপনারা কাজগুলো। এই কাজগুলো কিন্তু হাতে খোদাই করা কারো কাজ, সম্পূর্ণ হাতের কারো কাজে কিন্তু এই ডাইনিং টেবিলের কাজগুলো করা হয়েছে। এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু একটি 10mm গ্লাস দেওয়া হবে, যেটা ভিক্টোরিয়া শেপ করে কাটা থাকবে। এটার ভিতর সাইডে কিন্তু জালি কাটা, এই ছিদ্রগুলো ইউজ করার কারণে একটি অন্যরকম লুক চলে আসছে ভিউয়ার্স। এটার যে কাঠের যে থিকনেসগুলো নেওয়া হয়েছে, এই থিকনেসগুলো আমি আপনাদেরকে প্রথমে আমি এটার লম্বার মাপটা আপনাদেরকে দেখিয়ে দেব। ওই সাইড থেকে এটা লম্বা কিন্তু 7 ফিট এটার মাপটা নেওয়া হয়েছে। আর এটার যে সাইডের মাপটা নেওয়া হয়েছে ভিউয়ার্স, ওই সাইড থেকে আমি যদি মাপটা দেখাই, এখানে কিন্তু 3.5 ফিট মাপ নেওয়া হয়েছে। এখানে কাঠের থিকনেসগুলো আপনারা একটু দেখবেন, এখানে কিন্তু 2 ইঞ্চি মোটা কাঠের থিকনেস নিয়ে খোদাই করা এই ডিজাইনগুলো করা হয়েছে ভিউয়ার্স। দেখেন আপনারা ডিজাইনটা কতটা সুন্দর কারুকাজের উপর এটা করা হয়েছে। এটার চতুর সাইডে কিন্তু নিচে এই যে ঝালর সিস্টেম ডিজাইন করা আছে, চতুর্দিকে এরকম ডিজাইনগুলো করা। আমি একটি চেয়ার আপনাদেরকে সরিয়ে দেখিয়ে দেব, এটার নিচের সাইডে আমরা কীরকম স্টাইল করেছি। এটার নিচে দেখেন আপনারা 2টা বিগ সাইজের পায়া ইউজ করা হয়েছে। আমরা সাধারণত দেখি যে 4টা ভিক্টোরিয়া পায়া ইউজ করা হয়, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটার বিগ সাইজের 30-35 বেরের একটি গাছ থেকে এই যে একটি টোন সিস্টেম করে এটা সাজানো হয়েছে। এটার 2টা কিন্তু পায়া স্টাইল ইউজ করা হয়েছে। এখানে একটি চেয়ার যদি আপনারা দেখেন, চেয়ারটার সামনের সাইড, পিছন সাইড সেম ডিজাইনটা ভিউস করা হয়েছে। পিছনের লোকটা আপনারা দেখেন, এদিক দিয়ে জালি কাটা ছিদ্রগুলো ইউজ করা হয়েছে, নিচের পায়াটা ভিক্টোরিয়া শেপ করা। এখানে যে ঘাড়িগুলো আমরা নিয়েছি, দেখেন কাঠের থিকনেসগুলো 3 ইঞ্চি মোটা একটি কাঠ, 3 ইঞ্চি মোটা কাঠটা এই যে কেটে কেটে এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে। এই সামনের সাইডটা আবারও দেখেন আপনারা, সামনের সাইডের লোকটা অনেক হেভি করে এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে ভিউয়ার্স। এই যে নিচের পায়াটা দেখেন, 4-4 পায়ার উপরে এই নিচের পায়াটা ভিক্টোরিয়া শেপ করে করা হয়েছে। এটার এই যে টপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে করা হয়েছে। এটা আপনারা চাইলে এরকম গদ্দি সিস্টেমও করে নিতে পারবেন। এখানে কিন্তু মাঝখানে গদ্দি সিস্টেম করা হয়েছে। এই কাপড়গুলো আপনারা যে কোনো কালারের, যে কোনো ডিজাইনের কাপড় ইউজ করতে পারবেন। আপনাদেরকে কাপড়ের স্যাম্পল দেওয়া হবে, আপনারা দেখে চয়েস করে আমাদেরকে দিলে আমরা ওরকম কাপড় আপনাদেরকে এখানে লাগিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি জাস্ট একটি ডাইনিং টেবিলের মাস্টার চেয়ার বসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বসেছি কেমন লাগছে। আপনারা বসলেও ঠিক এরকমই লাগবে। এখানে 6টি রেগুলার চেয়ার 2 সাইডে থাকবে, আর 2 সাইডে 2টা মাস্টার চেয়ার থাকবে। অনেকটা বড়সড় করে কিন্তু এই ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে ভিউয়ার্স। আশা করছি আপনাদের ডাইনিং টেবিলটা পছন্দ হবে। এই ডাইনিং টেবিলটা আপনারাও চাইলে নিতে পারেন। অনেকেই আছেন গর্জিয়াস ডাইনিং টেবিল নিতে চান, অনেকে আবার সিম্পলের ভিতরে নিতে চান, অনেকে ডাইনিং টেবিল ইউজও করেন না। আসলে আপনাদের যেরকম বলবেন ইনশাআল্লাহ আমরা ঠিক ওই রকমভাবে করে দিব। আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। এই ডাইনিং টেবিলটা নিয়ে যে আপনাদের মাঝে এতক্ষণ কথা বললাম, এই ডাইনিং টেবিলটার প্রাইস আমরা নির্ধারণ করেছি 2,20,000 টাকা। ভিউয়ার্স অনেকে আছেন অনেক রাজকীয় ডাইনিংও ইউজ করে থাকেন, আমরা এটা প্রেসিডেন্সিয়ালের ভিতরে রাজকীয় একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বললাম। আশা করছি দাম এবং মান দুটাই আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা কেনাকাটা করতে চান অনলাইনের মাধ্যমে, তারা কিন্তু আমাদের সামি ফার্নিচারে নির্দ্বিধায় প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখাচ্ছি, যেরকম বলছি,
ইনশাআল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন। আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন, কোনো প্রতিনিধি সরাসরি কারখানায় পাঠিয়ে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করবেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আসতে পারেন। সরাসরি সরজমিনে সামি ফার্নিচার আপনারা ভিজিট করতে পারেন, এখানে সকল প্রকার চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পাবেন। সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। আমি আবারও ডাইনিং টেবিলের প্রাইসটা বলে দিব। এই ডাইনিং টেবিলের প্রাইস 8 চেয়ারে 2,20,000 টাকা। কেউ যদি 6 চেয়ারে সেম ডাইনিংটা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে 1,80,000 টাকা লেকার পলিশ বানিয়েছে। আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন। তো আমাদের কারখানার ঠিকানা আশুলিয়া শিল্প অঞ্চল, চারাবাগ চৌরাস্তা, বিরুলিয়া রোড, আশুলিয়া, সাবাদ, ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই ভিওয়াস আমাদের এই কারখানাটা অবস্থিত। আসতে পারেন সকলে আমাদের কারখানায়। ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আসলে যে যাই করে সবই পরে থাকবে, সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে। এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।